আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে চলে আসলাম ভোলা জেলার অন্তর্গত চরফ্যাশন সরকারি কলেজে। একটা সময় ছিল যখন অনেক ভাই এবং বোনেরা এই কলেজে পড়াশুনো করেছেন এবং এই কলেজের ক্যাম্পাসে চলাফেরা করেছেন, আড্ডা দিয়েছেন। তারা অনেকেই এখন অনেক দূরে দূরে আছে, কিন্তু তাদের হয়তো সুযোগ হচ্ছে না এই কলেজ ক্যাম্পাসে আসার, অথচ তারা কিন্তু সেই তাদের এই প্রিয় ক্যাম্পাসকে মিস করে। আজকের ভিডিও তাদের জন্য আমার উদ্দেশ্য যে তাদেরকে আবার তাদের ক্যাম্পাসকে, তাদের প্রিয় ক্যাম্পাসকে তাদের কাছে তুলে ধরতে চাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। তো আর কথা বাড়াচ্ছি না, চলেন ভিডিওটি আমরা শুরু করি। চরফ্যাশন সরকারি কলেজ চরফ্যাশন সড়ক থেকে 1980 ফুট পশ্চিমে অধ্যক্ষ নজরুল ইসলাম সড়কের পাশে অবস্থিত একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। চরফ্যাশন সরকারি কলেজ ভোলা জেলা কলেজগুলোর মধ্যে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 1968 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কলেজটি ভোলা জেলার প্রাচীন এবং দক্ষিণ বাংলার অন্যতম সেরা বিদ্যাপীঠ। এ কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এটি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় ও বরিশাল শিক্ষা বোর্ডের অধিভুক্ত। 11 অক্টোবর 2013 ইংরেজি তারিখে এই কলেজটি সরকারিকরণ হয়। চরফ্যাশন সরকারি কলেজে 60টি অনুষদ এবং বিভাগ রয়েছে। এর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা রয়েছে। কলেজে 180 আসন বিশিষ্ট মোশাররফ হোসেন ছাত্রাবাস রয়েছে। এছাড়াও ছাত্রদের জন্য 10 শয্যা বিশিষ্ট ডরমেটরি রয়েছে। এছাড়াও কলেজে ছাত্রীদের জন্য অনার্স ভবনের পাশে 2তলা বিশিষ্ট নীলিমা জ্যাকব ছাত্রীনিবাস নির্মাণ করা হয়েছে। কলেজের অভ্যন্তরে বিশাল আকৃতির ঐতিহাসিক কলেজের মাঠ অবস্থিত। এখানে বিভিন্ন বিভাগীয় পর্যায়ের খেলাধুলা অনুষ্ঠিত হয়। চরফ্যাশন সরকারি কলেজের গ্রন্থাগার ভোলা জেলার প্রাচীনতম গ্রন্থাগারের মধ্যে একটি। কলেজে একটি কেন্দ্রীয় ও 5টি বিভাগীয় সেমিনার গ্রন্থাগার রয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগারের সব মিলিয়ে প্রায় 6648খানা বই রয়েছে। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য কলেজ গ্রন্থাগারে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক এবং মাসিক পত্রপত্রিকার ব্যবস্থাও রয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দিন, আর অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।